ব্যাক টু মাই চ্যানেল মামনের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়েছি দইয়ের পিঠে। তো এইরকম নরম দইয়ের পিঠে তোমরা চাইলেই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো। তো আমি এটা কীভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। সুজি, পাঁচশো গ্রাম টক দই, দুটোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এক কাপ ময়দা, ময়দাকে একসঙ্গে ভালো করে মেখে নেব সবগুলোর সঙ্গে। চালের গুঁড়ো এক কাপ, সবগুলো আবার ভালো করে মাখিয়ে নেব। লবণ, চিনি, আমি এখানে চিনি এই চামচে 10 থেকে 15 চামচ চিনি ব্যবহার করেছি। তো সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নেবো একসঙ্গে। এটা অনেকক্ষণ ধরে এইভাবে মাখিয়ে যেতে হবে, দিলে খুব সফট হবে খেতে। তো এটা এখানে দই আর সুজি আছে, সুজিটা ফুলে ডবল হয়ে যাবে, এইভাবে ঘুরিয়ে দিতে হবে। এই সময় আপনারা চেক করে নেবেন, যারা একটু খুব মিষ্টি বেশি খান তো চিনির পরিমাণটা এখানে বাড়াতে পারেন। তো এটা এইভাবে হয়ে এসছে, তো এই সময় আমি আমুল দুধটা অ্যাড করব। হাফ কাপ মতন আমুল দুধ আমি এখানে ব্যবহার করছি। তো এই সময় আপনারা চাইলে নারকেল কুচি বা নারকেল কুড়ানো দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে নেই তো আমি অ্যাড করছি না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। ভেজে রাখা চিনাবাদাম এইভাবে আমি ভেঙে নিয়েছি যাতে খাওয়ার সময় মুখে পড়ে, আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন। বেকিং সোডা, আমি এবারে টিফিন বক্সে তেলটা গ্রিস করে নেব। আপনাদের কাছে ইডলি মেকার থাকলে আপনারা ওটা দিয়েও বানাতে পারেন, আমার কাছে নেই তো আমি এইভাবেই বানাবো। এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এইরকমভাবে ব্যাটারটা হবে, দেখে নাও কতটা স্মুথ হবে। তো আমি এবারে ব্যাটারটা দিয়ে দেব।
আমি এখানে টিফিন বক্সটা ভর্তি করে দেবো না, কারণ পিঠাটা ফুলবে। এখানে আমি গার্নিশিংয়ের জন্য উপরে একটু কাজু দিয়ে দিচ্ছি, কাজু ভেঙে দিচ্ছি, এটা খেতে ও দেখতেও ভালো লাগবে। আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রেশার কুকারে তৈরি করব। তো প্রেশার কুকারে জলটা গরম করতে দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো সাবধানে। আমি এখানে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি, তো আমি এবারে ঢাকনা লাগিয়ে দেবো। এখানে আমি আঁচটা কম রাখবো, আঁচটা কম রেখে আমি এখানে তিনটে সিটি নেব। আমি তিনটে সিটি দিয়েছিলাম, তাও আরো দুটো দিয়েছি। চেক করব এটা ঠিক মতো হয়েছে কিনা, একটু লেগে আসছে, তো আমি চাই আরেকবার বসাতে। চলো আরেকবার বসিয়ে নেওয়া যাক। তো আমি আরো পাঁচটা সিটি মেরে নেব। তো পাঁচটা সিটি আমি নিয়ে নিয়েছি, এবার আমি খুলে দেখবো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি এটাকে ছুরির সাহায্যে চারদিকটা কেটে নেব। তো এবার আমাদের রেডি হয়ে গেছে দইয়ের পিঠে। তো এটাকে ঠান্ডা করে খেলে খুবই ভালো লাগে। তো আমার কাছে সময় নেই, তো আমি এবারে এটাকে কেটে নেব। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খুবই খেতে ভালো লাগে। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।